সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মৈনট ঘাটে আসতে না আসতেই বিশাল একটি বোয়াল মাছ এই মৈনট ঘাটে মাত্রই পদ্মা থেকে ধরে নিয়ে আসছে। আপনারা এখন তো পদ্মার দুই ভাগ মাছ দেখতে পাচ্ছেন, ইলিশ মাছ। এই মাছ বিক্রির পরই এই বিশাল বোয়াল মাছ বিক্রি হবে, নিলামে কত টাকা এবং কিভাবে বিক্রি হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি বড় মাছ কিনতে আসেন তাহলে কিভাবে কিনবেন, ব্যাপারীরা কিভাবে এই বড় মাছ কিনেন, সেটাই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাল তো একই, বিরাট বিরাট মাছ, বিশাল ভাই। এর উপরে মাছ নাই, এটা তো ভাই জেনিউন পদ্মার একই, একবার জেনিউন তাজা ভাই। এটা এই যে 15 বছর বড় পাইলাম ভাই, আমার সহজ হইল না। সেই ভয়টা আসিল কই? সেই সেই বিরাট বিরাট অনেক বড় মাছ, এটা কিনলাম হলে ভাই কত? 23 না কত? বড় ভাই দিয়ে
15 বছর পরে একটা বল আমি দেখলাম এত বড় নাহলে পাইলাম না, আজকে প্রথমেই পাইছি ভাই, বুঝছেন আমার জীবনটা ধন্য হয়েছে বল লাগিলে ভাই। তাই হ ভাই, কত টাকা বিক্রি হইব এটা? এটা মনে করেন আমার এক 25 আপনি করব নালে ঢাকার এক সার দেবো মোটামুটি 20 টাকা দামের ব্যাগে ইয়ে হয় না, জায়গা হয় না, বাড়িকে মতামত নিয়ে দেখি তো কি কয় মাছটা মতামত ভাই। এটা কি খাওয়ার জন্য নিলেন নাকি? কত হইল মাছটা? 21,000 টাকা। কই থেকে আইছেন? ঢাকা থেকে? এত বড় মাছ, বল মাছ পথের খুব কম দেখা যায়। আর মাছ নেবেন না নাকি একটাই? সত্যি কথা ভাই, আমার 5,250 টাকা।